আইটেম অনেক আইটেম আছে, মনে করেন আপনার সিলভার স্টিল, তারপর চামিস, মানে বিভিন্ন আইটেম পাওয়া যাবে ডিল হকার আইটেম বাসা বাইতে। হ্যাঁ, প্রতিদিন প্রতিদিন হ্যাঁ আছে। কয় টাকা থেকে শুরু আপনাদের? বিক্রি হলো 6 টাকা। 6 টাকা? 6 টাকা থেকে শুরু? 6 টাকা থেকে শুরু। দাম 31 টাকা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএসবি রনি ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো যারা ব্যবসা করতেছেন কিবা বেকার আছেন, কোনো চাকরি খুঁজে পাচ্ছেন না, হয়তো আপনারা ভাবেন যে লক্ষ লক্ষ টাকা প্রয়োজন লাগে একটি ব্যবসা করতে, অথচ এর জন্য আপনারা অনেক সময় ব্যবসা করেন না, যে ভাই ব্যবসা করতে তো লক্ষ লক্ষ টাকা প্রয়োজন থাকে। আসলে কি ব্যবসা করতে লক্ষ লক্ষ টাকা প্রয়োজন লাগে কথা ঠিক, কিন্তু আপনি প্রথম থেকে যদি অল্প পুঁজিতে যদি ব্যবসা শুরু করতে চান, তাহলে হয়তো এক সময় আপনি লক্ষ লক্ষ টাকার ব্যবসা করতে পারবেন এবং লক্ষ লক্ষ টাকার মালিকও হতে পারবেন। যে আমি এমন একটি দোকানের সন্ধান দেব এখানে আপনারা অল্প পুঁজিতে আপনারা ব্যবসা করতে পারেন, আপনার এলাকা বিভিন্ন জায়গায় আপনারা এই মাল বিক্রি করতে পারেন, মাত্র 6 টাকা থেকে শুরু পাইকারি, তো এখান থেকে নিয়ে আপনি ব্যবসা শুরু করে দিতে পারেন। তো এখানে কী দাম, কী প্রাইস, কীরকম দাম থাকছে, এটা সম্পূর্ণ ভিডিওতে আমি বলে দেব। আর যারা এখন তুই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন নতুন আপডেট পেতে। এরকম ব্যবসায়ী ভিডিও আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি। আসুন ভিডিওটি শুরু করা যাক। কাজ করে থাকি যে যারা বেকার আছে তারা অল্প পুঁজিতে জানি ওনারা একটু কাজ করতে পারে, একটু ব্যবসা করে এখন তো চাকরি যেরকম সিলেট থেকে আসে অনেকে, অনেকে জানে সিলেটে মাল আছে, তারপর চিড়াগাং আছে, ঈশ্বরদী, পাবনা, নাটোর, কুষ্টিয়া, মমিন সিং, এরকম মনে করেন গোবিন্দগঞ্জ, রংপুর, লোকেশন বলতে হ্যাঁ মানে ওই দেখা গেছে গাবতলি নামে এখান থেকে ব্রাদার্স বা ওই যে ইয়ে নামে চকবাজারে ছোটো লেগুনাগুলিতে এখানে আসতে পারে বললে রিক্সা। এলাকার নামটা এটা হলো আপনার মিটফুট নলগোলা, এখানে আসলে আর কি হ্যাঁ পাওয়া যাবে। হ্যাঁ আচ্ছা, আপনার দোকানের নাম কি ভাই? মেসেজ আফরোজ এন্টারপ্রাইজ। এখানে আপনার কি কি ধরনের আইটেম আছে একটু যদি বলতেন? এখানে আইটেম অনেক আইটেম আছে, মনে করেন আপনার সিলভার স্টিল, তারপর চামিস, মানে বিভিন্ন আইটেম পাওয়া যাবে ডিল হকার আইটেম বাসা বাইতে। হ্যাঁ, প্রতিদিন প্রতিদিন হ্যাঁ আছে। টাকা থেকে শুরু আপনাদের? 10 টাকা থেকে 100 টাকা, 200, 500, দেখলাম হ্যাঁ 10 টাকা, এই যে মানে ওই তো আপনাকে বিক্রি 10 টাকা, এটা হলো আপনার ওইটা বলেন, আপনার কাছে বলেন। আমার বিক্রি হলো 6 টাকা। 6 টাকা? 6 টাকা থেকে শুরু? 6 টাকা থেকে শুরু। তা আপনি একটু কষ্ট করে একটু একটু দাম দম কোনটাকে একটু যদি আমাদের দর্শকদের একটু বলতেন যে ওনারা জানি এগুলো সব শুরু করতে পারে। তো আমাদের ভিডিওতে হেল্প করছেন ভাই, ভাইয়ের নাম কি? আমার মোহাম্মদ রিফাত। একটু দেখান আমার কি, এই যে এটা 15 টাকা পার পিস, 20 টাকা, 15 টাকা, 20 টাকা বিক্রি করতে পারবো, 20 টাকা বিক্রি করতে পারবো। হ্যাঁ, এটা 15 টাকা পার পিস, 20 টাকা বিক্রি করতে পারবো। তারপরে যে হাড়ি আছে এটা 31 টাকা, 40 টাকা বিক্রি করতে পারবো। দামটা কত? এটার দাম 31 টাকা। 31 টাকা? 31 টাকা, 40 টাকা বিক্রি। আচ্ছা আচ্ছা। তো যে হাড়ি আছে বাতার হাড়ি 75 টাকা পার পিস, 100 টাকা বিক্রি। তরকারি হাড়ি আছে 75 টাকা পার পিস, 100 টাকা বিক্রি। তারপর ডিস্কো আছে 75 টাকা পার পিস, 100 টাকা বিক্রি। সসপেন আছে 31 টাকা পার পিস, 40 টাকা বিক্রি। তারপরে সসপেন 75 টাকা, 100 টাকা বিক্রি। তারপরে ডিম ফেটা আছে 170 টাকা ডর্জন, 20 টাকা পার পিস বিক্রি করতে পারবো। খুন্তি আছে আপনার 100 টাকা, এটা হলো 360 টাকা ডর্জন, 30 টাকা পার পিস, এটা হলো 55 টাকা পার পিস। চামিজ আছে 20 টাকা আইটেমের, 12 টাকা 13 টাকা পার পিস পরে, 20 টাকা বিক্রি করতে পারবো। চায়না বেলুন আছে আপনি এটা 60 টাকা কিনা পরে, 100 টাকা বিক্রি করতে পারবো। টিফিন গাড়ি আছে 75 টাকা কিনা পরে, আপনি 100 টাকা বিক্রি করতে পারবো। ডাল গুটনি আছে 10 টাকা পার পিস কিনে করে, আপনার 100 টাকা বিক্রি করতে পারবো। তারপর যে ডাবর আছে 55 টাকার আছে, 40 টাকার আছে, 45 টাকার আছে, 100 টাকা আইটেমের মাল। তারপরে যে চানা ছালাত কাঠ আছে, চানা ছালাত কাঠ আছে 30 টাকা পার পিস, 60 টাকা, 70 টাকার মাল বিক্রি করতে পারে।
তারপর আর কি কি আইটেম আছে ওখানে? তবে যে পাওয়া আছে 99 এর 100 টাকা আইটেমের কড়াই আছে, চিতনা দাও আছে, নতুন একটা এগুলো যদি দেখালে কিনা কত? 68 টাকা পার পিস। আর বেস বলে 100 টাকা এটা একটু পড়বেন। তারপরে যে এই তাও আছে 68 টাকা কিনা 100 টাকা বিক্রি। পিটার হাড়ি আছে 105 টাকা পিস, 150 টাকা বিক্রি। তারপরে যে কড়াই আছে 42 টাকা পার পিস, 42 টাকা পার পিস, 60 টাকা করবে, 60 টাকা। তারপরে যে আপনার কড়াই আছে 30 টাকা পার পিস, 40 টাকা বিক্রি। তারপরে যে মার্গালা আছে 30 টাকা পার পিস, 40 টাকা বিক্রি। বাটি আছে 30 টাকা পার পিস, 40 টাকা বিক্রি। তারপরে যে খাদা আছে ছোট 15 টাকা কিনা 20 টাকা বিক্রি। কড়াই আছে 15 টাকা কিনা 20 টাকা বিক্রি। এগুলো কি? তারপরে যে ঘুটনি আছে সিলভারের 45 টাকা কিনা 60 টাকা, 100 টাকা বিক্রি। স্টিলের ছোট ডাবুর আছে 32 টাকা পার পিস। তারপরে যে 100 টাকা এই যে গামলা আছে স্টিল পুরো স্টিল, এটা কত করে? 65 টাকা, 100 টাকা বিক্রি। 65 টাকা কিনা? 65 টাকা কিনা, 100 টাকা বিক্রি করবে। আর এগুলো? তারপরে যে সেট, এটা হলো 36 টাকা, 60 টাকা বিক্রি। আচ্ছা, এটা হলো 30 টাকা, 50 টাকা বিক্রি। এটা হলো 28 টাকা, 40 টাকা বিক্রি। এটা 26 টাকা, 40 টাকা বিক্রি। এটা 20 টাকা, 30 টাকা বিক্রি। এটা 15 টাকা, 20 টাকা বিক্রি। এটা 12 টাকা, 20 টাকা বিক্রি। এটা 11 টাকা, 20 টাকা বিক্রি। এটা 11 টাকা, 20 টাকা বিক্রি। আচ্ছা, আর এখানে বাটিগুলো? এটি সব এই যে এটি। আর এই যে ছোটগুলো দেখতে আছে, এটি 6 টাকা পিস, এটি 6 টাকা পার পিস, 10 টাকা বিক্রি, 10 টাকা বিক্রি। এই যে 60 টাকা ডর্জন, 6 টাকা পার পিস পরে, 10 টাকা বিক্রি। এখানে দেখা যায় এটা আছে খেলনা কিছু। হ্যাঁ, যে গ্লাস আছে আপনার 26 টাকা পার পিস, 40 টাকা, 50 টাকা বিক্রি। খেলনা সেট আছে 55 টাকা, 55 টাকা, 55 টাকা। আচ্ছা, আর আরেকটা কথা আছে, এখানে যদি এই জায়গায় আপনি তো কুরিয়ার সার্ভিসে দেন? হ্যাঁ, কুরিয়ার সার্ভিস আছে। এটা কুরিয়ার সার্ভিস যে কোনো প্রান্তে? হ্যাঁ, বাংলাদেশে যে কোনো প্রান্তে মাল টাকা আর কি পাস করলে আপনি মালটা বাংলাদেশে যে কোনো প্রান্তে মাল যাবে, ঠিকানা দিয়ে দিলে। আপনি তো ইমো নাম্বার আছে? হ্যাঁ আছে, দেওয়া যাবে, সমস্যা নেই, সবাই আছে। তবে ভিডিওর নিচে আর কি দেওয়া থাকবে? হ্যাঁ, দিয়ে দিন, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ। তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য, যারা বেকার আছেন, অলরেডি ব্যবসা করতেছেন, তাদের হয়তো এটা খুব, যদি এই ভিডিও থেকে যদি এতটুকু যদি আপনাদের উপকার আসে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এরকম নতুন নতুন আপডেট নিয়ে আমি হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এবং করোনা থেকে সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।